গুড মর্নিং, আজকে ভিডিওটা শুরু করলাম এখন। তবে আমি এখন কিছু সেরকম আজকে শ্যুট করব না সকালবেলা। আমার স্নান ঠান হয়ে গেছে, সমস্ত কাজকর্ম হয়ে গেছে, মেয়ে স্কুলে চলে গেছে, বর অফিসে চলে গেছে, তাই এখন একটু বসলাম আর ভাবলাম ভিডিওটা শুরু করে দিই। আমার একটা খুব খারাপ জিনিস হচ্ছে, তোমরা একটা কতটা কনসিডার করবে জানি না, এখন এত বৃষ্টির জন্য না রেগুলারই প্রায় বিকেলবেলায় বৃষ্টি হচ্ছে, আমার ভিডিও আপলোড করতে একটা সমস্যা হচ্ছে। আমি খুব ইরেগুলার হয়ে গেছি। ধরো এমন একটা সময় আমি কম্পিউটারে, আমি তো আসলে কম্পিউটারে এডিট করি, কম্পিউটারে এডিট করতে বসলাম, তখন এত বাজ পড়ছে, বৃষ্টি পড়ছে, কম্পিউটার বন্ধ করে দিতে হচ্ছে, তাই জন্য এডিট কমপ্লিট করতে পারছি না। এবার যখন ধরো এডিটটা কমপ্লিট, মানে সব কমে গেল, এডিট করলাম, কমপ্লিট হলো, তখন অনেক রাত্রির হয়ে গেছে, তখন তো আর ভিডিওটা পাবলিশ করা যায় না, তাই জন্য খুব ইরেগুলার হয়ে গেছে আমার, তিন দিন চার দিন বাদ পড়ে যাচ্ছে। তাই জন্য তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও, আমার নিজের জন্য হচ্ছে না, আমি অনেক কাজকর্ম করার পরও আমি এটা এডিট করার চেষ্টা করি, ঠিক মতো টাইমে দেওয়ার চেষ্টা করি, কিন্তু এই ওয়েদারের জন্য না, আর এই বাজ পড়ার জন্য নেট কানেকশানেরও প্রবলেম হয়ে যাচ্ছে, আপলোড হতে এত সময় লাগছে, কি জানি কি হবে আমি জানি না। আমার নেটের প্রবলেমটা যদি একটু তাড়াতাড়ি সলভ হয়ে যায় আর একটু বৃষ্টিটা যদি কমে যায়, আসলে ফোনে এডিট করলে না একরকম, মানে সময় পেলেই বসে গেলাম, হাতে হাতে ফোনে এডিট করে নিলাম, বা বাজ পড়লেও তো ওরকম কোনো ক্ষতি নেই, কিন্তু কম্পিউটারটা এডিট করতে গেলে বাজ করলে তো অসম্ভব না লাগিয়ে রাখা, তাই জন্য মানে আমার একটু মানে অসুবিধাই হয়ে যাচ্ছে। তাই প্লিজ তোমাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি, তোমরা আমার এটা মাফ করে দিও, আর প্লিজ দেখো ভিডিওগুলো, যে ভিডিওগুলো দিচ্ছি প্লিজ দেখো, আর যারা সাবস্ক্রাইব করোনি প্রথমেই আজকে বলে দিলাম সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটা একটু অন্যরকম আমি করতে চেয়েছি, আমি একটা জিনিস কিনেছিলাম, তোমাদের বলেইছিলাম কিনতে হয়েছে আর কি, তা সেই জিনিসটারই রিভিউ আমি তোমাদের আজকে দেব, কি জিনিস কিনেছি, কি কোম্পানির কিনেছি, সমস্তটাই আজকে তোমাদের বলবো, প্লিজ ভিডিওটা দেখো। আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম, কিন্তু আমি আর কোনো কাজকর্ম এখন দেখাবো না, তাহলে ব্যাপারটা মানে ঠিক সেই লাইনে যেতে পারবো না, তাই জন্য আমি বিকেলবেলা তোমাদের রিভিউটা দেব। চলো এখন আপাতত আমার বকবকানিটা শেষ করে দিচ্ছি, আর প্লিজ আমার এই তোমরা এটা ক্ষমা করে দিও, তোমরা তো খুব ভালো যারা দেখো, তাই জন্য বলছি প্লিজ ক্ষমা করে দিও, আমি চেষ্টা করব ঠিক টাইমলি ভিডিও দেওয়ার, আর যদি বৃষ্টি আর এরকম বাজ না পড়ে, আমি অনেক কষ্ট করে এডিট করি, কিন্তু টাইমে করার চেষ্টা করি, কিন্তু এই তো এইসবের জন্য আমি ঠিক মতো দিতে পারছি না, তাই এবার আমি চেষ্টা করছি, চেষ্টা করছি বলে কী করে হবে, মানে এই ধরো বিকেল হচ্ছে আর মেঘলা করা শুরু হয়ে যাচ্ছে, আর ব্যাস আমার কাজের গণ্ডগোল হয়ে যাচ্ছে, তবুও আমি দেখছি যদি আমি পারি তাড়াতাড়ি করতে সেটা করে নেবো। আর আমার ভিডিওটা কিন্তু আজকে পুরোটা দেখো, আমি কী কিনেছি কী না কিনেছি সমস্তটাই তোমাদের আজকে দেখাবো। চলো আবার দেখা হবে সেই বিকেলবেলা। আজকের ভিডিওটা আবার বিকেলবেলা থেকে শুরু করলাম, সকালবেলা বেশি কিছু করিনি, কারণ এটাই যে আজকে তোমাদের একটা জিনিস দেখাবো বিকেলবেলা ভেবে রেখেছি। তা তোমাদের আমি বলেছিলাম যে আমার একটা জিনিস কিনতেই হয়েছে, তা সেটা হচ্ছে এটা, আমার একটা নতুন ফ্রিজ কিনতে হয়েছে, কেননা ওই ফ্রিজটা অনেক পুরনো হয়ে গেছিলো এবং স্টোরেজও খুব কম ছিল, আর এটা স্টোরেজটা অনেকটা বেশি ওটার থেকে, তাই জন্য নতুন ফ্রিজ কিনতে হয়েছে। এটা অনেক দিনই চলে এসছে কিন্তু পুরোনো ফ্রিজটাই চালু আছে আর কি। এই ফ্রিজটার একটা তোমাদের রিভিউ দেবো, আর আজকেই আমি ফ্রিজটা চালু করেছি, চালু করে দিয়েছি যেহেতু, তারপর অর্গানাইজ করব, কিছুটা তোমাদের দেখাবো কীভাবে অর্গানাইজ করি। এটা হচ্ছে এলজি কোম্পানির ফ্রিজ, ইনভার্টার ফ্রিজ প্লাস কনভার্টেবল, মানে ইনভার্টার আছে, মানে ইনভার্টার ফ্রিজ মানে এদের কারেন্ট কনজাম্পশন অনেকটা কম, আর এটা হচ্ছে টু স্টার, আর কনভার্টেবল মানে হচ্ছে আমার যে ডিপ ফ্রিজারটা আছে ওপরে, সেই ডিপ ফ্রিজারটাকে আমি আমার প্রয়োজন মতো এমনি ফ্রিজে ফ্রিজিংয়ে আমি কনভার্ট করতে পারি, এই হচ্ছে এর ফাংশন। আর এর 10 ইয়ার্স ওয়ারেন্টি আছে, এটা হচ্ছে একটা স্মার্ট ফ্রিজও বটে, তা এর ভেতরে অনেকগুলো বাটন আছে, সেই বাটনের সমস্ত কাজ আমি এখনও জানি না, আমাকে পড়তে হবে, পড়ে সে মানে এই বাটনগুলোর কাজ জানতে হবে, জানতে পারলে তখন তোমাদের আবার আমি রিভিউ দেবো। তা ফ্রিজটা তোমাদের দেখিয়ে দিই,
এই হচ্ছে আমার ফ্রিজ, এটা তিনটে তাক আছে। আর এই ফ্রিজটার টোটাল মানে ভ্যালু হচ্ছে, সরি ভলিউম হচ্ছে, পুরো ভলিউম হচ্ছে ফ্রিজটার হচ্ছে 260 লিটার, আর স্টোরেজ ভ্যালু হচ্ছে 234 লিটার। মানে এই ডিপ ফ্রিজার আর এই ফ্রিজিং মিলিয়ে হচ্ছে 234 লিটার পুরো ভেতরটা। এই আমার এখানে তিনটে তাক আছে, এটা হচ্ছে ভেজিটেবল আর ফ্রুটসের স্টোরেজ, যেটা এটা হচ্ছে ফ্রুটস আর ভেজিটেবলের স্টোরেজ। আর এখানে দেখো ওপরে একটা তাক আছে, নিচে একটা তাক আছে। আজকাল আমি ফ্রিজ কিনতে গিয়ে যা দেখলাম, এই দুটো তাকের সিস্টেম কিন্তু প্রায় উঠেই গেছে। খুব লিমিটেড ফ্রিজে এই দুটো তাক আছে, ম্যাক্সিমাম ফ্রিজে এই একটা তাক করে দিয়েছে। যেহেতু আমার একটা তাকে হবে না, সেহেতু আমি এই মডেলটা সিলেক্ট করেছি। এই হচ্ছে এই ফ্রিজটা, এইটা। আর ডিপ ফ্রিজে দেখো, ডিপ ফ্রিজের ডোরেও দুটো তাক আছে, আর এখানে তো সমস্ত যেরকম থাকে আর কি। এখানে ডিপ ফ্রিজে আমার সমস্ত মাছ, পনির, পনির মাংস সমস্ত ঢুকে গেছে। আর এটা হচ্ছে আইস প্লেট, এটা খুব বেশি সময় লাগে না, আধ ঘন্টার মধ্যে বরফটা জমে যায়। আর এটা এরকম এরকম করলে এই দেখো বরফগুলো এখানে পড়ছে। এখানে একটা আইস প্লেট আছে, এই আইস প্লেটের মধ্যে বরফগুলো পড়ছে। এবার চলো আমি একটা অর্গানাইজ করে নিই, তোমাদের সেটাও দেখাচ্ছি। তবে আমার একটা ভুল হয়েছিল আগের ফ্রিজে, এবারে যিনি এই ফ্রিজটা চালু করে দিয়ে গেল আর কি, সে বলে গেল যে আমি এই ডোরের মধ্যে অনেক কাঁচের শিশি বা 2 লিটারের ঠান্ডা জল যে রাখতাম, 2 লিটারের বোতল রাখতাম, তাই জন্য উনি বলে গেল যে এই ডোরে আর কি, ডোরের যে স্টোরেজ আছে সেই স্টোরেজে কোনোদিনও বেশি বড় কাঁচের শিশি বা 2 লিটারের বোতল জল রাখা বারণ, তাতে এই ডোরটার উপর ডোরটার ফাংশনটা নষ্ট হয়ে যায়। সেটা আমার একটা ভুল হয়েছিল আগে। তা চলো আমি আমার বুদ্ধিমতো এবারে সাজাচ্ছি ফ্রিজটাকে। আমার এই আগের ফ্রিজে এই ম্যাটগুলো পাতা ছিল, এই তাকগুলোতে ম্যাট পেতে নিলে কি হয়, তাকে ময়লাটা কম হয় আর কি, তাই জন্য আমি পুরনো ম্যাটগুলোই পেতে দিয়েছি। আমার পুরনো ফ্রিজে যেই ম্যাটগুলো ছিল সেই ম্যাটগুলোই পেতে দিয়েছি। আর এই যে আমার যে ভেজিটেবল আর ফ্রুট স্টোরেজ যেটা, তার তলায় আমি একটা কাপড় পেতে দিয়েছি। দেখো এই কাপড়টা পেতে দিয়েছি, তাহলে তলাটা ময়লা হয় না। আর এই যে নেটের ব্যাগগুলোর মধ্যে সমস্ত আমার সবজি টবজি আছে। চলো আমি বাকি অর্গানাইজ কীভাবে করি সেটা তোমাদের দেখাচ্ছি। এখানে আমি ছোট ছোট বোতল রাখছি, যেহেতু আমাকে বলে গেছে ছোট বোতল রাখার, কিন্তু আমার সসের বোতলটা যেহেতু বড় কাঁচের, তাই আমাকে এটা তো ঢোকাতেই হবে। তাই আমি এই বোতলগুলো 1 লিটার আর রাখিনি, 500 রেখেছি। এই যে আওয়াজটা পাচ্ছ, একটা আওয়াজ তোমরা শুনতে পারলে, বেশিক্ষণ ধরে দরজাটা খুলে রাখলে ফ্রিজের, বা যদি আমার ডোরটা পুরো ক্লোজ না হয়, তাহলে এইটা একটা এই আওয়াজটা দেবে, একটা ইন্ডিকেশন আওয়াজ যে দরজা বন্ধ হয়নি বা দরজা অনেকক্ষণ ধরে খোলা আছে। আমি কাজ করতে করতে তোমরা আওয়াজটা আবার পাবে, এটা একটা সুবিধা। আমার এই আগের ফ্রিজটা মাঝে মাঝে বন্ধ হতো না, সেটা আমরা বুঝতে পারতাম না। এখানে আমার এই চকলেট সস, স্ট্রবেরি সস, শুনতে পেলে আমার এই ডোরটা অনেকক্ষণ ধরে খোলা আছে বলে এই সাউন্ডটা দিচ্ছে। আর আগের ফ্রিজ অর্গানাইজেশন যখন দেখিয়েছিলাম, আমি দেখিয়েছিলাম এই একটা আমার বাস্কেট আছে, আমার যত রকমের মশলা ইউজ করি, যেগুলো খোলা মশলা, সেই বাস্কেটের মধ্যে ঢুকিয়ে রাখি, সেটা আমি এখানে ঢুকিয়ে দিচ্ছি, তাতে মশলাগুলো ভালো থাকে আর খুঁজে পাওয়াও সুবিধা হয়। আমার যতটুকু জিনিস আজকে রাখার মতো আছে আর কি ফ্রিজে, আমি ততটুকু জিনিস ঢুকিয়ে দিয়েছি। আমি দেখো তোমাদের আগেও বলেছিলাম, আমি কোনো জিনিস খালি রাখি না, মানে কোনো বাটি ফাটিতে রাখি না, প্রত্যেকটা জিনিস আমি টিফিন বক্সে করে রাখি। এই দেখো প্রত্যেকটা টিফিন বক্স আমি ঢুকিয়ে দিয়েছি। আর এটা আমার দইয়ের বাটি, দই থাকে, আর সবজি তো ঢুকিয়ে দিয়েছি। আর এখানে জল, স্কোয়াশ সস, আর এইসব যে ছোটো ছোটো সসের বোতলগুলো তলায় ঢুকিয়ে দিয়েছি। এইভাবে আপাতত আমি অর্গানাইজ করেছি। চলো আজকের মতো ফ্রিজটা, তা এই রিভিউ পরে দেবো আর কি, যেহেতু মানে পুরো ফিক্সটার যে ফাংশন সেটা আমি এখনও জেনে উঠতে পারিনি, আমাকে পরে সেগুলো জানতে হবে।
এবার মানে এটা আমি ইউজ করার অন্তত দিন 15 পর আমি ফাংশনটা কি রকম হচ্ছে কি রকম সুবিধা অসুবিধা তাহলে তোমাদের সেগুলো জানাতে পারব চলো আপাতত তোমাদের যেটুকু আমি জানি যেটুকু অর্গানাইজ করলাম সমস্তটা দেখালাম আর এরপরে আমি দেখাবো উপরটা আমি দেখিয়ে দিই উপরে আমার এগুলো সব মাছ আছে আর এখানে পনির আছে এই এখানে আইসক্রিম রাখারও একটা আলাদা জায়গা আছে এই যা এখন যেহেতু আইসক্রিম আমার নেই সেহেতু আমি সব জায়গাটাতেই মাছ আর মাংসতে ফিল আপ করে রেখেছি যেহেতু অনেক কিছু আছে এখানে আইসক্রিম রাখার পোর্শনটাও এরকম ভাগ করা আছে সেটা আমি তোমাদের পরে জানিয়ে দেবো চলো আপাতত তো এই হলো আপাতত অন্য কাজে যাওয়া যাক পরে আবার কথা হবে আজকে তোমাদের বললাম নিচে যে আমার ফ্রিজের সম্বন্ধে সব কিছু বলা হয়ে গেল এরপর অন্য কাজে তা ভেবেছি তারপর ভাবলাম যে না আজকের ভিডিওটা যখন অন্যরকমই করেছি তাহলে আজকে আর আমি কোনো ডেইলি কাজকর্ম দেখাবো না আমি আজকে ফ্রিজের রিভিউটা দিলাম তারপরে এখন ওপরে চলে এসেছি আজকে যেহেতু আর কোনো কাজকর্ম দেখাবো না আজকের ভিডিওটা খুব ছোট হলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি পরের ভিডিওতে আমি আবার নতুন কাজকর্ম বা কোনো রেসিপি যদি পারি আর একটা আমি পরের বারের ভিডিওতে ভাবছি আলু বখরাটা কিনে এনেছি সেটার আমার চাটনি করা হয়নি সেটা চাটনি করব তা ভেবেছি আজকে রাত্রিরে যদি করি বা কালকে সকালে করি সেই চাটনি রেসিপিটা তোমাদের দেখাবো আলু বখরা চাটনি খেতে কিন্তু খুব ভালো লাগে তাই চাটনি রেসিপিটা তোমাদের আমি পরের ভিডিওতে দেখাবো তাই আজকে আর কোনো কাজকর্ম যেমন সকালেও দেখাইনি আর রাত্রিরেও দেখালাম না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হবে আর একটা নতুন খুব ভালো ভিডিওর সাথে তোমরা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই মানে শেষ করে দিচ্ছি আজকে কিন্তু একটা নতুনত্ব ভিডিও দেখো কিন্তু সবাই স্কিপ করে করে দেখো না ভালো লাগবে আশা করি চলো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা